নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে আমি আবার একটা খাওয়ার ভিডিও চলে এসেছি। তা কি কি পদ খেতে বসেছি আপনার সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন। ভাত নিয়েছি, এখানে টক ডাল বানিয়েছি নিয়েছি, এখানে আলু ঢেঁড়স ভাজা করেছি সেটা নিয়েছি, এখানে বেগুন পোড়া নিয়েছি, এখানে লাউ শাক করেছি সেটা নিয়েছি, এখানে ঝিঙা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়েছি সেটা নিয়েছি, আর আমের চাটনি। তাহলে খাওয়াটা শুরু করে আপনার সঙ্গে থাকুন। প্রথমে একটু এই লাউ শাকটা দিয়ে খাই। আমার ব্যবসাটা খুব কঠিন ছিল। ভালো হয়েছিল ব্যবসাটা, ভাবলাম বেগুন পোড়া দিয়ে। বেগুন পোড়াটা রসুন পুড়িয়ে, টমেটো পুড়িয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি পেঁয়াজ কুচি করে।
ঝাল করে মেখেছি। ঝাল করে মাখেছি বলে ভালো লাগলো খেতে। খাবো টক ডাল দিয়ে। আমি ভাজা দিয়ে খাবো ঢেঁড়স ভাজাটা। আজকে আমি ম্যাগি মশলা দিয়ে ভাজা করেছি। খুব ভালো হচ্ছে বেগুন পোড়াটা। বাইরে একটু অন্ধকার করেছে। এটার মধ্যে একটা ঢ্যাঁড়স কেটে একটা কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছি। ঝোলটা কি গরম এখনো? কত বড় মাছটা ঝিঙা দিয়ে আলু দিয়ে পাতলা করে করেছি। এরকম জল খুব স্বাদ হয়। আদা বাটা জিরা বাটা দিই।
বানিয়েছি কিছুক্ষণ আগে, কি ভালো লাগলো ভাতের সাথে খেতে, খুব ভালো হয়েছে ঝোলটা। তোর কাছে বামুন চাটনি, ডাটি নিনি, জেলি চাটনি, লাস্ট চাটনিটা খেলে আমার ভালো লাগে। আরে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টাটা।